নমস্কার বন্ধুরা, টেকনিক্যাল রূপম চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে কী নিয়ে আলোচনা করব তার আগে আমি আপনাকে টিউটোরিয়াল দেখাবো। তার আগে বলবো, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন প্রেস করে অল অপশনে ক্লিক করে নেবেন, তাহলে এরকম হেল্পফুল ভিডিও আপনি আবারও পেতে পারবেন। তা চলুন দেখিয়ে দিয়ে কী নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। তার জন্য আমার ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি। দেখুন, এখানে আমার একটি ওয়েবসাইটের পোস্ট, এই পোস্টের মধ্যে আমি দেখুন এখানে একটি ইমেজ আপলোড করেছি। আপনার যদি কোনো টিউটোরিয়ালমূলক ওয়েবসাইট হয় তাহলে আপনি কোনো রানিং পিকচার তৈরি করে, অর্থাৎ জিআই ফাইল তৈরি করে আপনি এভাবে এমবেড করতে পারবেন ভিজিটরকে বোঝানোর সুবিধার্থে। আপনারা অনেকে দেখতে পান অনেকের ওয়েবসাইটে এইভাবে রানিং পিকচার লাগানো থাকে, অর্থাৎ অ্যানিমেশন পিকচার লাগানো থাকে, যেখানে তারা টিউটোরিয়ালের মধ্যে কী আলোচনা করতে চলেছে বা কোন পয়েন্টটিকে ইন্ডিকেট করছে সেগুলি এই জিআই ফাইলের মধ্যে তারা দেখিয়ে থাকে। এইভাবে অ্যানিমেশন পিকচার কীভাবে লাগাবেন বা সঠিক কোন সাইজে লাগাবেন তার এ টু জেড টিউটোরিয়াল আপনাকে দেখাবো। মনে করুন আপনার কোনো টিউটোরিয়াল পোস্ট আপনি পাবলিশ করছেন, সেই টিউটোরিয়ালের মধ্যে আপনি কোনো স্ক্রিনশটের ভিডিও, অর্থাৎ আপনার কোনো স্ক্রিন রেকর্ডিংয়ের ভিডিও এমবেড করতে চাইছেন, ছোট্ট ক্লিপ একটি এমবেড করতে চাইছেন, সেই ক্লিপটি আপনি আপনার পোস্টের মধ্যে এমবেড করে ভিউয়ারকে বুঝতে সাহায্য করতে পারবেন। তা চলুন দেখাবো। তার আগে বলবো, আপনি প্রথমে একটি ভিডিও রেকর্ডিং করবেন, অর্থাৎ আপনি স্ক্রিন রেকর্ড হতে পারে বা কোনো ইউটিউব চ্যানেল ভিডিও হতে পারে, প্রথমে আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনি যে কোনো আপনার ভিডিও এডিটার অ্যাপসে গিয়ে আপনি ছোট্ট একটি ক্লিপস কেটে নেবেন, যে ক্লিপটাকে আপনি রানিং অ্যানিমেশন বা জিআই ফাইল তৈরি করতে চাইছেন, আপনার ওয়েবসাইটের মধ্যে এমবেড করতে চাইছেন। তা আমি রেকমেন্ড করব একদম বড় ভিডিও ক্লিপ নেবেন না, হার্ডলি 5 সেকেন্ডে একটি ভিডিও নিয়ে নেবেন। তারপর আপনি সেই ভিডিওটাকে আপনার ফাইলে স্টোর করে নেবেন। স্টোর করার পর আপনি আমার স্টেপগুলি ফলো করবেন। তা স্টেপগুলির মধ্যে প্রথম যে স্টেপটি রয়েছে সেটি হলো, আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটটার নাম দেখে নিন, ezgif.com। এখানে আসার পর আপনি এখানে ভিডিও টু জিআই অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এখানে ফাইল আপলোড করার অপশন পাবেন, আপনি সেই ফাইলটি আপলোড করবেন। দেখুন আমি ফাইলটি আপলোড করে নিচ্ছি। এখন আপনি ভাবছেন যে আপনি করে নেবেন, কিন্তু না, শেষে আরেকটি পয়েন্ট রয়েছে, কারণ এই ভিডিও যেটি কনভার্ট হবে এর সাইজ অনেক হয়ে যাবে, এটাকে কম্প্রেস করতে হবে। তা চলুন কীভাবে কম্প্রেস করতে হবে বা কোন ওয়েবসাইটে কম্প্রেস করতে হবে আমি দেখাবো। তার আগে আমি ভিডিওটা আপলোড করে নিচ্ছি। আপনাকে দেখানোর জন্য আমার যে ভিডিওর ইন্ট্রো রয়েছে আমি সেটাকেই আপলোড করে নেবো। দেখতে পাচ্ছেন আমি সেটা সিলেক্ট করে নিয়েছি, সেটা আছে 4 সেকেন্ডের। এই 4 সেকেন্ডের ভিডিওটাকে আমি জিআই ফাইল তৈরি করব। এখন আমি ওপেন করে নিচ্ছি। আপনি চাইলে একটু বড় জিআই রাখতে পারবেন, আপনার যদি ভিডিও একটু বড় হয় তাহলে কোনো অসুবিধা নেই, আপনি আপনার প্রয়োজন মতো এই ওয়েবসাইটে কেটে নিতে পারবেন। তা এখন আমি এটাকে ওপেন করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন 4 সেকেন্ডের ভিডিও। তা আমি এটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আমি এখানে আপলোড সেকশনে ক্লিক করে দেবো। তার আগে বলবো, আপনি কোনো ইউটিউব ভিডিওকেও ডাইরেক্ট আপলোড করতে পারবেন, অর্থাৎ কোনো শর্ট ভিডিওকে আপনি ডাইরেক্ট আপলোড করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে লিঙ্ক দেওয়ার অপশন রয়েছে, এখানে আপনি লিঙ্ক দিয়ে, অর্থাৎ সেই ইউটিউব ভিডিওর লিঙ্ককে আপনি কপি করে এখানে পেস্ট করার পর আপলোড অপশনে ক্লিক করবেন, তাহলে আপলোড হয়ে যাবে। তা যাই হোক, আমি এখন আমার যে ফাইলটি আপলোড করেছি সেটিকে আপলোড ভিডিও করে নিচ্ছি। এবার দেখুন এখানে ভিডিও টু জিআই অপশানে রয়েছে, এখন আমার ভিডিওটা এখানে চলে আসবে। ভিডিওটার সাইজ দেখে নিন, এখন 3.95 MB আছে। তা এটাকে আমাকে কম্প্রেস করতে হবে। তার আগে আমি এটাকে কনভার্ট করব। কনভার্ট করার আগে আপনি দেখে নেবেন এখানে স্টার্ট টাইম আর এন্ড টাইম রয়েছে। আমি আগেই বলেছিলাম যে এখানে আপনি আপনার প্রয়োজন মতো কেটে নিতে পারবেন, এখানে এই অপশানটা রয়েছে। আপনি ভিডিওটি আপনার কোনো মিডিয়া প্লেয়ারে প্লে করবেন, প্লে করার পর আপনি সেই টাইমটা নির্দিষ্ট করবেন যে টাইমটা আপনি জিআই তৈরি করতে চাই। আমার এখানে ছোট ভিডিও তাই আমি এখানে পুরোটা নিয়েছি, আপনি আপনার মতন করে ডিউরেশন নেবেন। এরপর আর কিছু চেঞ্জেস করবেন না, তারপর কনভার্ট টু জিআই অপশানে ক্লিক করবেন। এরপর এখানে আপনার সামনে আউটপুট জিআই ফাইলটি চলে আসবে, দেখতে পাবেন। দেখুন চলে এসেছে জিআই ফাইলটি। তা জিআই ফাইল চলে এসেছে, কিন্তু এর সাইজ দেখুন 875 রয়েছে। তা 875কে আমাকে আরও কম্প্রেস করতে হবে। তার জন্য আপনি এখানে কম্প্রেস জিআই অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তারপর দেখুন এখানে 35 রয়েছে, অর্থাৎ কম্প্রেশন লেভেল 35 রয়েছে, এটাকে আপনি ছোট করে নেবেন। আমি এখানে 20 করে নিচ্ছি, আপনি চাইলে আরও ছোট করে নিতে পারেন, যত এখানে কম রাখবেন তত আপনার ভিডিওর সাইজ কম হবে। এরপর আমি অপটিমাইজ জিআই অপশানে ক্লিক করে দেবো। দেখুন এখানে আউটপুট ফাইল চলে এসছে। এরপর এখানে ভালো করে ফলো করুন, দেখুন এখানে ফাইল সাইজ রয়েছে 461 MB, কিন্তু আমি প্রথমে আপলোড করেছিলাম কত MB, সম্ভবত আপনাকে দেখিয়েছিলাম 4 MB। তা যাই হোক, দেখুন এখানে কম্প্রেস হয়ে গেছে। এবার আপনি সেভ ফাইলে ক্লিক করবেন। ফাইলটি দেখতে পাচ্ছেন এখানে সেভ হয়ে গেছে। এবার আমি নতুন ট্যাব নিয়ে নেব, অর্থাৎ ওই জিএ ফাইলটা সঠিকভাবে কনভার্ট হয়েছে কিনা দেখার জন্য এখানে এসে ড্রপ করে দেবো। দেখুন আমার জিআই ফাইল তৈরি হয়ে গেছে। আমি কি করব, এটাকে ওয়েবসাইটে আপলোড করব। এরপর আমার এই আর্টিকেলটি আমি ওপেন করে নিয়েছি। এই আর্টিকেলের মধ্যে আমি ওই জিআই ফাইলটি আপলোড করে আপনাকে দেখাবো। এখানে প্লাস অপশনে ক্লিক করে নেব, করার পর ইমেজ সেকশনে ক্লিক করব, করার পর আপলোড,
এরপর আমি ওই জিআই ফাইলটি নেব। দেখতে পাচ্ছেন এটা আমার 461 MB ছিল, এটাকে আপলোড করে নিচ্ছি। আপলোড করার আগে একটা কথা বলি, আপনি এটাকে রিনাম করে নেবেন, অর্থাৎ কোনো একটা কিওয়ার্ড দেবেন, আপনার ওই আর্টিকেল রিলেটেড কোনো একটা কিওয়ার্ড লাগাবেন, তাহলে সুবিধা হবে অন পেজ এসইও। যাই হোক, আমি এখানে কোনো এডিট করিনি। এরপর আমি ওপেন করে নেব, দেখুন লেগে গেছে। এবার এটাকে আমি সেন্টার করে নেব, তার জন্য এখানে এই অপশানটায় ক্লিক করব, অর্থাৎ অ্যালাইনমেন্ট অপশান ক্লিক করব, তারপর অ্যালাইনমেন্ট সেন্টার করে নেব। সেন্টার করার পর জিআই ফাইলটি লেগে গেছে। এবার যদি আপনাকে প্রিভিউ করে দেখাই তাহলে দেখতে পাবেন যে আমার সঠিকভাবে জিআই ফাইলটি লেগে গেছে। দেখতে পাচ্ছেন এখানে আমার জিআই ফাইলটি লেগে গেছে। এইভাবে আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে জিআই ফাইল লাগাতে পারবেন। বন্ধুরা, এই ছিল আমার আজকে ছোট্ট একটি ইনফরমেশনমূলক ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, পারলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন প্রেস করে অল অপশানে ক্লিক করে নেবেন। আজকের পর্যন্ত এইটুকু, পরবর্তী ভিডিও যেন অবশ্যই সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।